বিশ্বাস ভরসা ভালোবাসাটা অনেক বেশি একজন মানুষ একটা প্রোডাক্ট ধরে এখন আর দেখে না ছবি দেখার পর সাথে সাথে অর্ডার করে দেয় স্যার প্রোডাক্ট হাতে পাওয়ার আগে ওনারা পেড করে দেয় আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন এই যে আপনি এই নিজের বলার মতো গল্প আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি যে আপনাকে অন্তত একটা খারাপ চিন্তা থেকে আত্মহত্যা তো কোনোভাবেই ভালো চিন্তা না এটা দুর্বল মানসিকতার চিন্তা বাট এটা যার লাইফে ঘটে সে জানে আমরা হয়তো অনেক বড় বড় কথা বলতে পারি যার লাইফে এই দুর্বিষহ ঘটনা ঘটে সে জানে যে এটা কত কঠিন সেইখান থেকে নিজের বলার মতো গল্প আপনাকে ফিরিয়ে আনতে পেরেছে সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং আপনি দিনে দিনে নিজেকে তৈরি করেছেন বিল্ড আপ করেছেন সাহসী করেছেন পজিটিভ করেছেন আপনি এখন জবাব কাজ দিয়ে দিতে পছন্দ করেন মুখে না দিয়ে এটা একটা বিশাল ব্যাপার কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন এবং আপনি চাকরির পাশাপাশি কিভাবে এটা ম্যানেজ করছেন তাতে অন্যদেরও যারা ভাবছে যে ঘরে বসে কিছু একটা করব তাদেরও সুবিধা হয় আমি রেডি টু কুক গরুর ভুঁড়ি বট যেটা একদম রেডি পরিষ্কার পরিচ্ছন্ন রেডি টু কুক ভৈরবের মেঘনা নদীর মাছ মাসকলার ডাল তারপর এখন সিজনাল যে আপনার আসছে শীত শীত বস্ত্র আমার যে ড্রেসটা পরা এটা আমার পেয়েছে এখানে আমাকে সহযোগিতা করছে আমার বোন মোমো রোমান আমার ছোটো মা খুবই সুন্দর সেলাই কাজ করে ওনাকে দিয়ে ইউটিউবে খুব সুন্দর ডিজাইন করে অনেক ফ্যাশনেবল বোরখা হিজাব কুটি এই ধরনের প্রোডাক্ট আমি নিয়ে কাজ করছি ড্রাই ফুড মধু ঘি সরিষার তেল আলহামদুলিল্লাহ স্যার বিজনেস করার জন্য আমার আমি যে প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি সেই প্ল্যাটফর্মে আমি একটা পোস্ট যদি করি যে আমি এই প্রোডাক্ট আমার নতুন প্রোডাক্ট আপনারা আমার ফাউন্ডেশনের প্রিয় ভাই বোনরা আপনারা আমার পাশে থাকবেন এবং আলহামদুলিল্লাহ ২৪ ঘন্টার ভিতরে এত পরিমাণ অর্ডার আসে আমি বলে বোঝাতে পারবো না যদি অর্ডারের ক্ষেত্রে আমার 80% সেলই আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আর সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে হচ্ছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আর সেটি হয়েছে আপনার আপনার সাপ্তাহিক অনলাইন হাটের মাধ্যমে সাপ্তাহিক অনলাইন হাটটা শুরু হওয়ার পর থেকে আমাদের বিজনেসের যে সেলটা এটা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে একমাত্র অনলাইন হাট আসার আগে আমরা চিন্তা করি আমাদের প্রোডাক্টের ছবি ছবিটা সুন্দরভাবে তুলতে পারলেই তো কাস্টমাররা পছন্দ করবে আর এখানে বিশ্বাস ভরসা ভালোবাসাটা অনেক বেশি একজন মানুষ একটা প্রোডাক্ট ধরে এখন আর দেখে না ছবি দেখার পর সাথে সাথে অর্ডার করে দেয় স্যার প্রোডাক্ট হাতে পাওয়ার আগে ওনারা পেড করে দেয় আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ভাই বোনেরা এতটুকু বিশ্বাস করে আমাদেরকে এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন তো আমরাও চেষ্টা করি যে যেটাই আমরা বিক্রি করছি 100% বেস্ট প্রোডাক্ট দেওয়ার ডেফিনেটলি এবং চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আপনি কি পরামর্শ দিবেন যারা ঘরে বসে আছেন বা যারা আমি শুনেছি আপনি রিসেন্টলি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন আপনার বর্তমান উদ্যোক্তা হওয়ার কারণে এবং ঘুরে দাঁড়ানোর কারণে তো আপনার যারা নারী আছেন বা এই যে নাবিলা রহমানকে সারা বাংলাদেশের সব ছেলেমেয়েরা নিজের বলার মতো গল্পে চিনে এই এইটা হওয়ার জন্য নতুনদের জন্য আপনার কি পরামর্শ হবে নতুনদের জন্য আমার পরামর্শ যে আমরা ঘরে বসেও বিজনেস করতে পারি অনেকের চিন্তা ভাবনা থাকে বিজনেস করতে গেলে অনেক বেশি টাকা লাগে অনেক বেশি মূলধন লাগে বিজনেস করতে গেলে এত বেশি টাকা লাগে ২০০০ টাকা তাও কিভাবে আমি প্রাইভেট পড়িয়েছি ওইটা আমি রিক্সা ভাড়াটা ওই মাস আমি টোটালি সেভ করেছি এবং ওটা দিয়ে শুরু করেছি এটা থেকে আরেকটা প্রোডাক্ট নিয়েছি আমি কিন্তু একবারে সব প্রোডাক্ট নিয়ে নামিনি একটা একটা করে আমার আইডিয়া আপনার প্রত্যেকটা পোস্ট আমাকে অনেক বেশি সাহায্য করেছে আইডিয়ার ব্যাপারে যারা আছেন নতুন আপনারা সবাই স্যারের ভিডিও সেশনগুলো যদি ভালো করে দেখেন বা স্যারের লিখিত পোস্টগুলো যদি ভালো করে পড়ে আপনার পোস্টগুলো পড়লেই ওনারা বুঝতে পারবে কিভাবে আইডিয়া নিতে হয় কিভাবে রিপিট কাস্টমার তৈরি করতে হয় আমি প্রথম অবস্থায় ডেলিভারি আমি নিজেই দিয়েছি তো পরিবার থেকে অনেক বাধা আসতো যে তুমি মেয়ে মানুষ লোকে কি বলবে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে লোকে কি বলবে আমরা নিজের চেয়ে বেশি ভাবি লোকে কি বলবে লোকের কি সেই সময় আছে আমাদেরকে নিয়ে ভাবার সেটা বুঝতে বুঝতে আমাদের অনেক সময় লেগে যায় তো আমি একটা ডেট ফিক্সড করি আমি আমার মাকে নিয়ে আমি ডেলিভারি দিতে চাই যেহেতু আমি একটা মেয়ে পরিবার থেকে অনেক বাধা বিপত্তি আসে আমার মা এখন আমাকে অনেক সহযোগিতা করে পরিবারে মা বাবা যদি কতটা সহযোগিতা করে তার প্রমাণ হচ্ছে
সুদূর ভৈরব থেকে আপনার মা বাবা আপনার সন্তান সবাইকে নিয়ে আজকে বোন সবাইকে নিয়ে আপনি আসলেন, তাতে বোঝা যায় আপনার পরিবার আপনাকে সবাই পাশে আছেন এবং এখানে আরো সহযোগিতা করেছেন আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার কিশোরগঞ্জের আলিরাজা ভাই, ডক্টর মুনিরুজ্জামান ভাই, উনি সুদূর প্রবাসে থেকেও আমাদেরকে নানান গাইডলাইন দিয়ে আসছেন, মোজাম্মেল ভাই, জয়নাল আবেদিন ভাই, এরকম যারা দায়িত্বশীল ভাইরা আছেন, আমাদের ভৈরবের শোক ভাই, কাকন ভাই, ওনারা যারা আছেন সবাই আমাদেরকে অনেক বেশি দায়িত্ব নিয়ে পজিটিভলি আমাদের সাথে আচরণ করে এবং আমি এই ফাউন্ডেশনে যুক্ত হয়ে যতটুকু বুঝেছি একটা মেয়ের জন্য যতটুকু সেফনেস আপনার দেওয়া দরকার আপনি তার চাইতেও বেশি দিয়ে যাচ্ছেন, মানে একটা মেয়ে বাবার কাছে যতটা নিরাপদ আপনার এই ফাউন্ডেশনে আমরা সবাই যত নারীরা আছি আমরা সবাই নিরাপদ। আমি আজকে অনেকদিন হয়েছি যুক্ত হয়েছি, এই পর্যন্ত কোনো ভাই আমাদেরকে মেসেঞ্জারে কখনো কোনো ডিস্টার্ব করে নাই, কখনো হাই হ্যালো পর্যন্ত লিখে নাই, একমাত্র আমরা সাপ্তাহিক যে মিটিংয়ের মাধ্যমে আমাদের যে কার্যক্রম শুরু হয় বা কার্যক্রম চলে ওটার মাধ্যমে আমাদের কথা বলা হয় এবং সাপ্তাহিক পোস্টের মাধ্যমে। তো আমি প্রথম অবস্থায় স্কুল প্রাইভেট, তারপর সারা রাত সজাগ থেকে আমি আমার প্রোডাক্টের ডেলিভারিগুলো রেডি করতাম, ঘুমাতাম না, কাজ করতাম আর আপনার ভিডিও সেশনগুলো শুনতাম, ওটা হচ্ছিল আমার সময়। আমার মা জিজ্ঞেস করতো, বাবা জিজ্ঞেস করতো যে ওর ভিতরে অলৌকিক কিছু আছে, নয়তো বা একটা মেয়ে এত পরিশ্রম করার পরে চারটা পাঁচটা টিউশনই করার পরেও এই মেয়ে সারা রাত সজাগ থেকে কাজ করে কিভাবে। তো আমি তখন বলতাম যে আমার কাছে আসলে অদৃশ্য কিছু আছে আর সেই অদৃশ্য কিছু হচ্ছে আপনি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি চাই এইভাবে, আমি তো না আমার উচিল্লায় সারা বাংলাদেশের আপনার মতো, নাবিলার মতো, সোহাগের মতো তরুণ তরুণীরা পরিবর্তন হয়ে যাক, এটাই হচ্ছে চাওয়া।